করোনা মহামারীকে ইস্যু করে অবিশ্বাস্য সব কার্যকলাপ চলছে প্রতিবেশী দেশ ভারতে। করোনা মহামারীতে দেশটি এখন বিপর্যস্ত। চিকিৎসার অভাবে, অক্সিজেনের অভাবে পথে ঘাটে পাখির মতো মরছে মানুষ। এ অবস্থায় চলছে সাধারণ মানুষকে নিয়ে ধর্ম ব্যবসায়ীদের খেলা। হিন্দু ধর্মে গরু পবিত্রতার প্রতীক। বহু শতাব্দী ধরে হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের বাড়িঘর পরিষ্কার করতে গোবর ব্যবহার করে আসছে। তাদের বিশ্বাস এতে রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে। সেই বিশ্বাসের জায়গা থেকেই ক্ষমতাসীন দলের প্রশ্রয়ে দেশটিতে এক শ্রেণীর ধর্মান্ধ হিন্দু গোবর গোমূত্র করোনা সারায় বলে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলীয় রাজ্য গুজরাটের অনেক বাসিন্দায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এমন আশায় গোশালায় গিয়ে গোবর এবং গরুর মূত্র শরীরে মাখছে। অনেকেরই বিশ্বাস এতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কিংবা করোনা সেরে যাবে। তবে সেই সম্ভাবনা যে একেবারেই অন্ধবিশ্বাস এবার সেটাই মনে করিয়ে দিলেন ডাক্তাররা। ডাক্তাররা সতর্ক করে দিয়েছেন, গোবর ব্যবহারের ফলে করোনা থেকে মুক্তি তো মিলবে না, উল্টো অন্যান্য রোগে আক্রান্ত হওয়ারও আশঙ্কা রয়েছে। গোবর ব্যবহারে করোনা হবে না এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই জানিয়েছেন ডাক্তাররা। একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সহযোগী ব্যবস্থাপক গৌতম মণিলাল বরিশার বিশ্বাস, গোবর এবং গোমূত্র ব্যবহারের চর্চা করে তিনি গত বছর করোনা থেকে সেরে উঠেছেন। তিনি বলেন, আমরা দেখি এখানে চিকিৎসকরাও আসেন, তাদের বিশ্বাস এই চর্চা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর তারা কোনো ভয় ছাড়াই রোগীদের কাছে যেতে পারবে। তবে ভারতের বিভিন্ন স্থানে চিকিৎসক ও বিজ্ঞানীরা বারবারই এই ধরনের চর্চার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছেন। তারা বলছেন, এই ধরনের বিকল্প চিকিৎসায় নিরাপত্তার ভুয়া বোধ তৈরি করতে পারে আর স্বাস্থ্য জটিলতা বাড়াতে পারে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ডাক্তার জে এ জয়নাল বলেন, গোবর কিংবা গোমূত্র করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, এটা সম্পূর্ণ অন্ধবিশ্বাসের উপর ভর করে চলছে। তিনি বলেন, এসব পণ্যের গন্ধ নেওয়া কিংবা গ্রহণ করায় অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, অন্য রোগও প্রাণী থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে। এছাড়া দলবদ্ধ হয়ে এই ধরনের চর্চার কারণে সংক্রমণ আরও বাড়তে পারে বলেও উদ্বেগ রয়েছে। ডাক্তাররা ছাড়াও ভারতসহ গোটা বিশ্বের সকল সচেতন মহলই অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই চিকিৎসা পদ্ধতির তুমুল সমালোচনা ও হাসি ঠাট্টা করছেন। আর করাটাই স্বাভাবিক, আজকের আধুনিক এই পৃথিবীতে এসেও একটা জাতিগোষ্ঠী এতটা ধর্মান্ধ হতে পারে যার বদলে গোমূত্র পান অব্দিও করতে পারে সেটা কেউই বিশ্বাস করতে পারছে না। কমেন্ট করে এ নিয়ে আপনার মন্তব্য জানাতে পারেন, তবে নিজের সীমাবদ্ধতা বজায় রাখবেন আশা করি। বিশেষ করে আমরা যারা মুসলিম তারা কখনোই অন্য কোনো জাতিকে নিয়ে বাজে মন্তব্য করতে পারি না, যে মন্তব্যগুলো আমাদের ইসলামকে প্রশ্নবিদ্ধ করে। ধন্যবাদ সবাইকে।